down. ভারতের বিপক্ষে ঐতিহাসিক একটা সিরিজ জয়ের সুযোগ ছিল, তবে শেষ মুহূর্তে নাটকীয়তায় সিরিজটা বাংলাদেশ জিততে পারেনি, ম্যাচটা জিততে পারেনি, তবে টাই হয়েছে। শক্তিশালী ভারতের মতো দলের সাথে আসলে সিরিজটা টাই করা গেছে। এই যে টি টোয়েন্টি সিরিজেও একটা জয়, ওয়ানডে সিরিজেও একটা জয়, ওয়ানডে সিরিজটা টাই হলো, এই জয়গুলোর পিছনে বা এই পারফরমেন্সের পিছনে আসলে স্পিনারদের একটা বড় ভূমিকা ছিল। স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে যে সিরিজটা, সেখানে স্পিনাররাই আসলে অধিকাংশ উইকেটগুলো নিয়েছিলেন, সেখানে বড় ভূমিকা আসলে রাবিয়া খানেরও ছিল। রাবিয়া আমাদের সাথে আছেন। রাবিয়া আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিং করেছেন, স্পিন বোলিংটা আসলে ইন্ডিয়ার ব্যাটারদেরকে খুবই স্ট্রাগল করতে হয়েছে। এখানে শুরুর ম্যাচ দিকেও যদিও বলি, স্মৃতি মান্ধানা কিংবা হরমনপ্রীত কৌরদের মতো ব্যাটাররা স্কোরই করতে পারছিলেন না। মানে আপনাদের আসলে প্ল্যানটা কী ছিল এমন লেভেলের ব্যাটসম্যানদের আটকানোর জন্য? তেমন কোনো প্ল্যান না, প্ল্যান বলতে আমরা জাস্ট ফোকাস করছি যে ডটের জন্য। ডট করতে করতে অবশ্যই ওরা তো একটা পাজল শট খেলবে, তখন উইকেট এমনিতেই দিবে। আর আমরা বরাবরই হচ্ছে, আমরা স্পিনার আর ছয়জন স্পিনার আছে, বাট খেলতেছে চারজন বা পাঁচজন খেলতেছে, যেটাই হোক, বাট আমরা খুব হেলদি একটা মনে করি। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বোলিং ফিল্ডিং খুবই দুর্দান্ত, আমরা এই দিকে বেশি স্ট্রং। সো তেমন কোনো কিছু না, জাস্ট প্রসেস মেনটেন করেছি। মানে এই যে এই ইন্ডিয়া টিমে তো অনেক মানে লেজেন্ডারি কয়েকজন ক্রিকেটার আছেন, মানে তাদের সাথে যখন আপনারা মাঠে নামবেন, মিরপুরে সিরিজটা শুরু হবে, তখন কি আপনাদের মধ্যে কোনো ভাবনা ছিল কি যে এইটা একটা সুযোগ, মিরপুরে অনেকদিন পরে খেলার সুযোগ আসছে, কিংবা ভারতের সাথে হোম সিরিজ জয়ের সুযোগ, কিংবা একটা কিছু করে দেখানোর একটা সুযোগ, যেহেতু মানে আপনাদের ক্রিকেটটা একটু আপনাদেরও আক্ষেপ আছে নিশ্চয়ই, একটু কম হাইলাইট করা হয় বোধ হয়? হ্যাঁ অবশ্যই, দেখেন মিরপুরে 11 বছর পরেই তো আমরা নামছি, তো অবশ্যই আমরা দেখেন জ্যোতিপদ একবার প্রেসে বলেছিল যে আমরা যা করি তা ইতিহাস। তো আমরা হচ্ছে এত বেশি কিছু না, আমরা নিজেদের প্রতি বিশ্বাস ছিল যে হ্যাঁ আমরা শুধু ইন্ডিয়ান, আমরা যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো, আমাদের এতটুকু পোটেনশিয়াল আছে। তো আমরা চেষ্টা করেছি, অবশ্যই সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা হ্যাঁ অবশ্যই, আপনি যে বললেন যে কনফিডেন্সটা ছিল কিনা যে ওদের ওয়ার্ল্ড ক্লাস, অবশ্যই আমাদের এই বিশ্বাসটা সবার মধ্যে ছিল বিধে আজকে আমরা এখানে, আমরা চাবো আগামীতে যেন আরও আগাই। এই সিরিজটার পরে এই কনফিডেন্সটা আরেকটু বাড়লো কিনা যে না এখন আসলে যে কোনো টিমকে হারানো সম্ভব কিংবা সিরিজ জেতা সম্ভব? হ্যাঁ অবশ্যই, কারণ একটা আপনি তো এটা নর্মাল বিষয় যে আমি একটা ভালো করলে বা একটা ম্যাচ জিতলে বা কোনো কনফিডেন্স এমনিতে হাই হয়ে যায়, এটা নর্মাল। বাট হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমরা প্রত্যেকটা টিমকে হারানোর মতো অ্যাবিলিটি আমাদের আছে, বাংলাদেশের আছে, অবশ্যই আছে। আজকের ম্যাচটা একটু আসতে চাই, আজকের ম্যাচটা আসলে খুবই টাইট একটা ম্যাচ ছিল, লাস্টে দুর্দান্ত দুটো রান আউট হয়েছে, আপনারা আবার ম্যাচে ফিরলেন। শেষ ওভারে বা শেষ সময় আসলে কী মনে হচ্ছিল যে আপনারা ম্যাচটা বের করে আনতে পারবেন কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা হচ্ছে গিয়ে একটা সময় গেছিলো, একবার ওদের পরে গেছিলো, একবার আমাদের জন্য গেছিলো, সে একটু টাই একটা এক্সাইটমেন্ট কাজ করে, স্বাভাবিক না, কারণ আমরা হচ্ছে খুব মানে একটা খুব দেখতে তো পাচ্ছেন যে এইগুলো বলার ভাষা হয় ঠিক আছে, যে বিষয়টা টাই যদি না হয়ে যদি জিনিসটা অন্যরকম হতো, যে 2-1 হইতো আরও বেশি ভালো লাগতো। ব্যক্তিগতভাবে দলীয়ভাবে দুর্দান্ত সময় কেটেছে নিশ্চয়ই, কিন্তু তারপর একটু আক্ষেপ আছে কিনা যে মানে একটা রানের জন্য ম্যাচটা জিততে পারতেন আপনারা, সিরিজটা জিততে পারতেন, এটা আরেকটা ইতিহাস হতো? আপনারা আসলে যা করছেন সবই ইতিহাস, তারপর আরেকটা ইতিহাস হতো? হ্যাঁ অবশ্যই, একটু আক্ষেপ তো থাকে, কারণ আর যদি 10টা রান হতো তাহলে আরও বেশি ভালো হতো, ওদের জন্য আর বেশি টাফ হতো। ওরা হচ্ছে ওরা তো দেখছি যে ওরা খেলতে পারতেছিল না, ওরাও প্রেশারে ছিল, আমরাও প্রেশারে ছিলাম, আরও লাস্ট উইকেট ছিল, সব মিলিয়ে একটু কাজ করছে অবশ্যই। এই সিরিজটাতে তো আমার মনে হয় যথেষ্ট হাইলাইট হয়েছে বা দর্শকরা এসেছেন, সব মিলে ওনাদের জন্য কিছু বলতে চান কি? হ্যাঁ অবশ্যই, দর্শকরা মাশাআল্লাহ ভালোই করেছে, ভালো সাপোর্ট করেছে, আশা করি সামনে আরও আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, visit tsports.com.